মানুষকে শান্তি দেওয়ার জন্য আমি লেলিন কাল মার্স মাওসেদনীদের জীবনী পড়েছি। এরা সারাটা জীবনই ব্যয় করেছে মানবতার সেবায়, কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে বলেন না কেন? এমনকি নবীজি পর্যন্ত পেরেছিলেন না যতদিন তিনি কোরআন না পেয়েছেন। তিনি 1 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু চেষ্টা কম করেননি, হেল্পফুল ফজল গঠন পর্যন্ত করেছিলেন, কিন্তু পেরেছেন, কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পেরেছেন। কিন্তু একই মানুষ 40 থেকে 63 মাত্র এই 23 বছরের ব্যবধানে কি একটা হাতে পেলেন, সারা পৃথিবী তিনি পাল্টিয়ে নাম দিয়ে দিলেন খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি উম্মাতি, খায়রুল কুরুনি নাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে অনুসরণ করা লাগবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, না রসুলুল্লাহকে। যারা শিক্ষিত মানুষ আছেন তাদেরকে বলছি আমি এবার, আমরা 1 থেকে 40 বছর পর্যন্ত অনেকে কিন্তু অনুসরণ করি, কারণ 1 থেকে 40 বছর পর্যন্ত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি ভালো কাজ করেননি, বিষয়টা এমন না, করেননি। হেল্পফুল ফজলের মাধ্যমে তিনি কত ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন, কিন্তু আমরা দেখতে পেলাম 1 থেকে 40 বছরে তার কোনো শত্রু পুরো আরব জাহানে ছিল না, ছিল না, ছিল না। একই মানুষ 40 বছর বয়সে হেরা গুহায় যে কি একটা হাতে নিয়ে আসলেন, ওই দিন থেকে শুরু করে জীবনের শেষ দিন বাকি 23টা বছরে তার শত্রুর অভাব হয়নি। এতদিন যারা আলামিন আর সাদিক বলতো, এখন তারা তাকে হত্যা করার জন্য বীর আসিবার চেষ্টা চালিয়েছে। আজ বাংলাদেশে অনেক পীর, অনেক আল্লাহর অলি, অনেক আলেম দাবি করছে যে আমি অত নবীওয়ালা কাজ করি না। আপনি নবীওয়ালা কাজ করেন না, কারণ 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তিনি নবী হয়েছেন কত বছরে? আরো জোরে বলেন। সুতরাং আপনি যদি 1 থেকে 40 বছর পর্যন্ত অনুসরণ করেন, আপনার উপরা বাংলাদেশে কোনো শত্রু থাকবে না। কিন্তু আপনি যদি 40 থেকে 63 এই 23 বছর নবীর অনুসরণ করেন, যখন তিনি নবী হয়েছিলেন, উনি যদি 82 বার টার্গেট হয়, আপনি অন্তত 2 বার হলেও হবে, আপনার কিছুই হয় না। আপনি পীর সাহেব বলেন আমার কিছুই তো হয় না, এত বড় বড় সমাবেশ করি, আমার কোনো বাধা নেই, আর তোমাদের 10 জন হলেই, তার মানে আপনি করছেন, আপনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ করেন, রসুলুল্লাহর কাজ করেন না। এরা আপনি পুরা কোরআন শরীফ আপনাকে ছেড়ে দিলাম, একটা আয়াত আপনি দেখাতে পারবেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অনুসরণ করো, আছে না? নেই, আমি পাইনি, আপনি যদি পান দেখান। কিন্তু রসুলুল্লাহকে অনুসরণ করা মাস্ট বি, এটা করাই লাগবে, এরকম একটা দুইটা না 27টা ডাইরেক্ট আয়াত আমি পেয়েছি কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের প্রথমাংশে আল্লাহ জানিয়েছেন, তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুলুল্লাহর জীবনে। আল্লাহ কি এখানে দিতে পারতেন না যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জীবনে? পারতেন না, কেন দিলেন না? কারণ তিনি যতদিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ছিলেন, ততদিন তার কোনো শত্রু ছিল না, শত্রু তো হয়েছেই, তিনি তখন রসুলুল্লাহ হলেন তখন। এই জন্য আমাদের অনুসরণ করা লাগবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে, না রসুলুল্লাহকে। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারাই রসুলুল্লাহকে অনুসরণ করে, তারাই রসুলুল্লাহর মতো 3 বছর জেলখানায়, তারাই বাড়ি থাকতে পারে না। আর আপনি ভুল বলছেন যে দোষ না করলে এমনি ওর উপর অত্যাচার হয়, আপনি মানুষ। আমার মনে হয় নবী যদি এখন বেঁচে থাকতেন, আর ওই যে 3 বছর জেলখানায় ছিল, ও পীর সাহেব নবীর বিরুদ্ধেও বলতো নবীর দোষ ছিল না, জেলে গেল কেন? এক কথা বলেন না কেন? বুঝে শুনে কথা বলতে পারেন, উল্টা পাল্টা ফতোয়া দেন। আপনাকে আমি রসুলুল্লাহর অনুসরণ করার আহ্বান জানাচ্ছি, কারণ রসুলকে অনুসরণ করা ফরজ না ফরজে আইন? আপনি কথা আন্দাজে বলুন নাকি, রসুলুল্লাহকে অনুসরণ করা ফরজ না ফরজে আইন? ফরজে আইন, ফরজ না ফরজ। একটা ফরজে কেফায় মানুষ মারা গেল, 5-6 জন মিলে জানাজা করে না মাটি দিলে হয়ে গেল আদায়, কিন্তু ফরজে আইন ওই রকম না, আমার বাবা করেছে আমি না করলে হবে, বলেন না কেন?
কখনো না। আমার বাবা করেছে, বাবা জান্নাত পাবে, আমি করলে আমি জান্নাত পাবো। যে আয়াতটা নিয়ে বিশেষ করে ইন্টারনেটে ফেসবুক যারা চালায়, বিশেষ করে মিডিয়ার লোকজন উল্টা পাল্টা কাট সাট করে আমার নামে চালিয়েছে, আমি নাকি রসুলের ভালোবাসার বিরুদ্ধে। আমি কি ওই সময় পাগল ছিলাম? সারা জীবন রসুলের আদর্শ প্রচার করে বেড়ায় আর আমি রসুলের আদর্শের বিরুদ্ধে, ভালোবাসার বিরুদ্ধে, আর মানুষ শোনে তার বিশ্বাস করে? আপনার কমন সেন্স নেই? যে আয়াত দিয়ে দলিল দিয়েছিলাম ডিজিটাল কায়দায় শোনেন তো, খাবার খেয়ে একটু বসার দরকার। বিজয়নগর বাসে চাতক পাখির মতো যেভাবে কান খাড়া করে শুনছেন, আরো বেশি করে শুনেন। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, নবী আপনি বলুন যদি আল্লাহকে ভালোবাসো না, এ দাবি আমাদের নেই। আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহ তাআলা বলেন হে নবী, এ দাবি যারা করে তাদেরকে আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, তারা যেন আপনার অনুসরণ করে। এখানে ফাত্তাবিউনি তাবউন শব্দটা আছে, তাবাইন তিনটা অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত, এর বাংলা অর্থ হচ্ছে দেখে দেখে চলা। নবীজি যেভাবে চুলের কাটিং দিয়েছেন আপনাকে ওইভাবে কাটিং দেওয়া লাগবে, কি মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীজি যেভাবে চালিয়েছে ওইভাবে চলার নাম হচ্ছে তাবউন। আপনি একটা সত্যি করে বলবেন? আপনাকে আমি এ কথাটা বোঝানোর জন্য আবার রিপিট করছি, এখানে কিন্তু অনুসরণের কথা বলার পরে আমার আল্লাহ দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তখন তোমাদেরকে ভালোবাসবো না বেশিছি, না না এখানে আলেম নেই। ইউহিব্বুব মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আপনি যদি আল্লাহকে ভালোবাসার দাবি করেন, রাসূলুল্লাহকে অনুসরণ করা আরম্ভ করবেন, তখন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। যতদিন পর্যন্ত রাসূলুল্লাহর অনুসরণ না হবে ততদিন আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে না। আল্লাহ এখানে পাস্ট অতীত এগুলো দেয়নি, মাজি দিয়েছে, মোজারে দিয়েছে। যখন আপনি ভালোবাসা অনুসরণ শুরু করে দেবেন তখন আপনাকে আল্লাহ নিজে ভালোবাসা শুরু করবে। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ বলেন না কেন? এই যে দাড়িওয়ালা ভাই আপনি বলেন এবার, আপনার অনুসরণ কি এবার আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ হচ্ছে না। আপনি হয়তো দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জোব্বা দিয়ে, খাবার খাওয়া দিয়ে, দস্তরখানা দিয়ে, মেসাক দিয়ে শেষ করে দিলেন, কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ রাসূলুল্লাহ তো জীবন এতটুকুই না। তার সমাজ নীতি ছিল, রাজনীতি ছিল, অর্থনীতি ছিল, যুদ্ধনীতি ছিল, এক কথা বলছেন না কেন? আপনি ওগুলো কিছুই বোঝেন না তে আপনি অনুসরণ করবেন কি দিয়ে বলেন? আরে পুরাটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি, আরে শয়তান, তাহলে তাবন শব্দটা কোরআন থেকে কেটে বাদ দিয়ে দে। আপনি তো অনুসরণ করছেন, আমিও জানি কিন্তু আংশিক। আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করতে যখন শুরু করবেন তখন আপনাকে কিন্তু আল্লাহ ভালোবাসা আরম্ভ করবে। আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আজ হাজারো আলেম, হাজারো বক্তা, হাজারো পীর, হাজারো মুসলমান এখন আল্লাহর ভালোবাসায় পাওয়া শুরু করিনি, কারণ আমাদের অনুসরণ তো আংশিক হয় পূর্ণাঙ্গ কথা বলেন না কেন? এখন আংশিক অনুসরণ যারা করেছিল তাদের অবস্থা দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই
এরকটার পুরা জীবন আমি পড়ে দেখেছি, ওর পুরাটা জীবনের রসুলের অনুসরণ ছিল না তা না, পূর্ণাঙ্গ অনুসরণ পীড়ায় ছিল, শুধু একটা জীবনের রসুল্লাহকে মানে নাই। ও কিন্তু রসুলের সাথে নামাজ পড়তো, রসুলের সাথে ইফতারি করতো, কাবা শরীফ তাওয়াফ করেছে, জিহাদের ময়দানেও গেছে, কিন্তু জীবনে একটা জায়গায় রসুলকে মানে নাই। রাজনৈতিক জীবনে ওর আদর্শ ছিল আবু জেহেল। এই বাংলাদেশে আপনি হিসাব করে দেখেন, অনেকেই বলে হুজুর আমার সব ঠিক আছে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আল্লাহ আমারে জাহান্নামে দেবে, কি দেখে দেবে, কি দেখে দেবে, টের পাচ্ছেন না? আপনার সব ভালো আছে, আর এই লোকটা আপনি তো নামাজ পড়েন আমির হামজার পেছনে, আরো নামাজ পড়তো রসুলুল্লাহর পেছনে, আপনি নামাজ পড়েন বিজয়নগর মসজিদে, আরো নামাজ পড়তো মসজিদে নববীতে, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? বিবেক যাদের আছে, মাথায় মগজ আছে, তারা টের পেয়েছেন আমি কি বলতে চাই। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে ওই অবস্থায় মারা যান, আপনি যে জাহান্নামে যাবেন, মাস্ট বি, আপনি যাবেন, যান, আপনাকে আমি তরকার আরো দিয়ে আসবো। এত ভেঙে ভেঙে বলার পর আপনি না বোঝার ভান করে থাকেন, আপনি বুঝবেন শেখ লোক বিয়ে করার পরে বউ কাছে আসে না, এক মাস, দুই মাস, তিন মাস হয়ে গেল, কি গো এত টাকা খরচ করলাম, বউ কাছে আসে না, কি করি, বিভিন্ন জায়গায় পানি পড়া, তেল পড়া, সুতা পড়া, কত কিছু নিচ্ছে, তারপরও কাজ হয় না। একবার এক পীর সাহেবের কাছে নিয়েছে, তেল পড়া নিয়ে পোড়া শরীরে মেখে শুয়ে আসে, বউ থাকে একদিকে, ও থাকে আর একদিকে, আল্লাহর ইশারা ওই দিন ঘরে চোর ঢুকিছে, বউ আল্লাহু আকবার বসে রেখে জড়ি ধরেছে, ও মনে মনে ভাবছে আল্লাহ পীর সাহেবের তেল পড়ায় মনে হয় কাজ হয়েছে, এতদিন আমি কত কিছু করলাম কিছুতেই কিছু হইল না, আজকে পীর সাহেব যা তেল পড়া দিয়েছে, তেল মাখতে দেরি, বউ আমার চেপে ধরতে দেরি নেই, এ পীরের তেল আমি আবার নেব, বউ বলছে কিসের তেল পড়া তোমার, চোর এসেছে এই জন্য ঝাঁপিয়ে ধরলো তেল পড়া, ও মনে মনে বলছে আল্লাহ এরকম চোর যেন প্রতিদিন আসে। আপনি বোঝার পরও কিন্তু না বোঝার ভান করে আসে, এভাবে হবে না, আপনাকে বোঝা লাগবে, আপনি অনুসরণ করছেন আমিও দেখতে পাচ্ছি, কিন্তু আপনার অনুসরণ হচ্ছে আংশিক, কি হচ্ছে বলেন, আপনি নিজেই বলেন, আপনার কি পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে? এখানে খয়েল মানে শুধু ঘোড়া না, খয়েল মানে ফেসবুক, ইন্টারনেট, অ্যাটম বোম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কাফের মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য যেটা ব্যবহার করে ওইটা তুমি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাও। আজ কাফেররা সবচাইতে বেশি ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে মিডিয়া, কথা বলেন না কেন? বাংলাদেশে কোনো মুসলমানের হাতে মিডিয়া আছে নেই? আপনি তাকান, এই মিডিয়ার যতগুলো মালিক, পত্রিকার যতগুলো মালিক, চ্যানেলের যত মালিক, সবগুলো রাম আর বামরা, যারা আল্লাহকেই বিশ্বাস করেনি, যদিও দু একটা ছিল ওগুলো আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। আমরা যদি বলি এখন না, ওগুলো দুনিয়ার কাজ, ওগুলোর ভেতরে আমরা নেই। ওরা যেভাবে ইসলাম ধ্বংস করার জন্য ছেলে মেয়েকে ডাক্তার বানায়, আপনার ছেলে মেয়েকেও ডাক্তার বানানো লাগবে কি? আজ চিকিৎসা বিভাগের দিকে তাকান, দুর্নীতির একেবারে 100 ভাগের 100 ভাগ চলছে, কারণ ওখানে তো আমাদের ছেলেমেয়েরা নেই, সব রাম আর বামদের ছেলেমেয়েরা বড় বড় ডাক্তার। বাংলাদেশের ডাক্তারগুলো হওয়া দরকার ফরিদপুরের ডাক্তার শাহিন জদ্দারের মতো, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, এরকম ডাক্তারগুলো যদি ছেলে মেয়ে বানিয়ে উপহার দিতে পারতাম, চিকিৎসা বিভাগ বাংলাদেশের দুর্নীতি মুক্ত করা সহজ হয়ে যেত। ওরা যেভাবে জিহাদ চালাচ্ছে, আপনাকে উল্টিয়ে ওই জায়গায় জিহাদ করা লাগবে, আপনার ছেলে আর মেয়েকে ডাক্তার বানিয়ে। ওরা জিহাদ চালাচ্ছে ওদের ছেলে মেয়েকে এসপি বানিয়ে, ডিসি বানিয়ে, সচিব বানিয়ে, আপনার ছেলে আর মেয়েকে ওই পর্যায়ে তোলার জন্য চেষ্টা চালান, শুধু হুজুর বানিয়ে বসিয়ে রেখেছে, কি হবে আমার হুজুর দিয়ে বলেন, আপনার হুজুর দিয়ে কি হবে? শুধু মসজিদ আর মাদ্রাসার খানকা ছাড়া কিচ্ছু বোঝে না। আমি হুজুর বানাতে নিষেধ করছি না, আপনার ছেলে হাফেজ হবে, আপনার ছেলে মুফতি হবে, পাশাপাশি আপনার ছেলে বিসিএস ক্যাডার হবে, হ্যাঁ কথা বলছেন না কেন?
কোরআন শরীফ বুঝতে হলে মানধাত আমলে চিন্তা ভাবনা নাই, এখনকার চিন্তা ভাবনা নিয়ে আপনাকে কোরআন বোঝা লাগবে। ফিলারদি খলিফা, জমিনে পাঠিয়েছে আল্লাহ খলিফা করি, আপনি জমিনে নেই খানকায় বসে হু হু করছেন, আপনার জমিন যে দখল করে নিল, এই জন্য আমাদের থাকা লাগবে কি খানকায় না জমিনে? আরো জোরে বলুন, জমিনটা ফাঁকা দিয়েছি আমরা, ওরা এখন ফাঁকা গোল মারে, এই জন্য ভোটও লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদা আজ বিরাই 25 বছর চেয়ারম্যান আওয়ামী লীগের, 2 বার ভোটে আর 3 বার অটো। আমার দাদা বলে মাঝে মাঝে, যা আমার কোনো ভোট লাগে না, আমি শুধু মার্কা নিয়ে দাঁড়িয়ে আছি, সকালে দেখেছি পাশ। জমিন তো আমরা নে, জমিনে না থাকলে তো ফাঁকা তো গোল দেওয়া সহজ না, বলেন না কেন? এই জন্য আমাদের থাকা লাগবে কি জমিনে না মসজিদে মাদ্রাসায় খানকায়? জমিনে। আপনাকে আহ্বান জানাচ্ছি এখানে ফিরে আসেন, ফাঁকা পড়ে আছে, এই জায়গাটা আমাদের দখল করা দরকার। আপনার ছেলেকে আপনি ডিসি বানাবেন, এসপি বানাবেন, টিওনো বানাবেন, ওসি বানাবেন, বড় বড় জায়গায় তুলে দেন, বাংলাদেশ শান্ত করতে বেশি সময় লাগবে না, 24 ঘন্টা যথেষ্ট। টার্গেট দেওয়া হয় 21 সাল, 41 সাল, কে বলে সতেজন লাগবে? এই 1734 জন মানুষ আল্লাহর ওলি বানিয়ে দেন হযরত ওমরের মতো, 41 সালের কোনো দরকার নেই, 41 ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হতে বাধ্য। রাসূলুল্লাহর অনুসরণ আংশিক না পূর্ণাঙ্গ? কেউ যদি পূর্ণাঙ্গ অনুসরণ করে, আমার আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসা শুরু করব, আর যাকে ভালোবাসা শুরু করব তাকে 2টা জিনিস দেব, আমি আল্লাহ তাকে মাফ করে দিচ্ছি দেব না দিয়েছি? দিয়েছি। আপনি আলেম না, খালি দাড়ি মুখে নিয়ে বসে থাকলে হবে? এক ফের মজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কেউ যদি রসুলের অনুসরণ পূর্ণাঙ্গ আরম্ভ করে দেয়, যখন থেকে ও সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বে তখন থেকে আল্লাহ ওর জীবনের সব গুণা মাফ করে দেবে। এই জন্য এখানে আল্লাহ জাম্বন না দিয়ে জুনুব দিয়েছেন বহু বছর। কোরআন তো আল্লাহ শুধু পড়ার জন্যই দেয়নি, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, গবেষণার জন্য দিয়েছে। আমার এই জন্য এদিক ওদিকে সময় নষ্ট না করে আমরা কোরআনের তাফসিরে প্রবেশ করছি। সূরা বা আল ইমরানের 135-36 2টা আয়াত পড়েছি, আপনারা থাকবেন তো? বলেছে আসরের নামাজ পড়ে যাওয়া লাগবে, ও পর্যন্ত থাকা লাগবে, থাকবেন? আর রাসূলের আংশিক না পূর্ণাঙ্গ অনুসরণের আহ্বান জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আমার আজকের বিষয় হচ্ছে দৌড়াও। কি বললাম? আল্লাহ বলেন দৌড়াও। কোন দিকে দৌড়াবেন, গাজার দিকে? হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, কোন দিকে দৌড়াবেন আল্লাহ এবার জানাচ্ছেন। জবান খুলে একবার পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যারা পড়েছেন, পড়তে পেরেছেন, প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা করে নেকি আমল নামায় হয়ে গেছে। আল্লাহ পাক বলেন দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। কিসের দিকে? তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। এই পৃথিবীতে তোমার রবের ক্ষমা এত বড়, এত বিশাল, শয়তান তোমাকে ধোকা দেয় যে যা করেছিস তোর মনে হয় আর মাফ হবে না। আল্লাহ বলেন না, তোমার গোনা যদি দুনিয়া পরিমাণ হয়, আমার রহমত হচ্ছে আরশ পরিমাণ। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, আপনাকে দৌড়ানো লাগবে আল্লাহর রহমতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে, মাগফিরাতের দিকে। আপনি যত বড় অপরাধী হন, ওটা যদি হকল এবাদ নষ্ট না হয়, আমার আল্লাহ আপনারে মাফ করে দেবে, গ্যারান্টি দিয়েছেন। এখানে একটা শিক্ষা বের করেছি আমি, শুনতেছেন?
বিশেষ করে এটা বাংলাদেশ ভারত আর পাকিস্তানে চলে, আউলিয়া ইবাদিয়াল্লাযিনা সারাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সামারের 53 নম্বর আয়াত। আমি আগেই বলছি বিশ্বে আমি অনেকগুলো দেশ এবার ঘুরে এসেছি, বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে এই আয়াতটার ভুল ব্যাখ্যা দেওয়া হয়। বলা হচ্ছে হে আল্লাহর বান্দা বান্দিরা, নফসের ওপরে যারা জুলুম করেছো, যারা অত্যাচার করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, অবশ্যই আল্লাহ তোমাদের সব গোনা মাফ করে দিচ্ছে, দেবে না দিয়েছে, দিচ্ছে দেবে। জামিয়া একটা গোনাও বাকি রাখবে না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি গফুর, তিনি রহিম। এ পর্যন্ত বলেই কিন্তু শেষ করে দেয়। ভারতের যতগুলো প্রদেশে আমি আয়াতটা শুনেছি, বাংলাদেশের প্রায় জেলায় দেখি বিভিন্ন দরবার থেকে আয়াতটা আসে, কিন্তু সব গোনা মাফ করে দেবে, কাদের দেবে সেইটা আর বলা হয় না। এর জবাব আল্লাহ পরবর্তী আয়াতে 54 নম্বর আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সব গোনা আমি মাফ করে দেব, কাদের? পানি বইলা রব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? এখন ক্ষমা, কোন ক্ষমা? এদের আগে এক ফেরুজ জনবা জামিয়া, সব গোনা আল্লাহ মাফ করে দেবে, এই ক্ষমা। কথা বুঝতেছেন? আপনার সব গোনা আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবেন না, এই ক্ষমা। এই ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, আর সময় দিয়েছেন একটা। ভালো করে শুনেন, আপনি যদি জীবনের সব গোনা মাফ করে নিয়ে জান্নাতে যেতে চান, তাহলে দুইটা শর্ত এখনই পূরণ করা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। এক নাম্বারে ওয়ানি বইলা রব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসা লাগবে। কার দিকে? আর জোরে বলেন। বিজয়নগরবাসী, আপনাকে আমি বলছি, কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে আর জুলুম থাকবে? বলেন, বিনা কারণে একটা মানুষকে সে ধরিয়ে দিতে পারবে না? এ এলাকায় সে মনে হয় নেই, কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, সকালবেলা চোখ করে দেখছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, অথচ কিচ্ছু জানে না, তুই মানুষের ঘরে আগুন দিয়েছিস, আবার জেলখানায় ঘুমিয়ে আছে, সকালে চোখ খুলে দেখছে বাড়িতে। কি গো, এর মাঝখান থেকে পরিবারের কাছে 30,000 টাকা আল্লাহর উলিয়া নিয়ে গেছে। যে এই কাজ দুনিয়ায় কি এদেশে চলে এখন? যে আল্লাহর দিকে ফিরে আসবে দুনিয়া একদিকে, কোনোদিন সে একটা চুল পরিমাণ কারো উপরে জুলুম করতে পারবে না, কারণ জানে আমি যদি এর উপরে জুলুম করি, আল্লাহ নিজে আমার উপরে জুলুম করবে। আপনি ক্ষমা পেতে চান, শুধু আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি পড়ে শেষ করে দিচ্ছে না, এই ক্ষমা পেতে হলে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আর যে আল্লাহর দিকে ফিরে আসে, তার দ্বারা কোনো মানুষ অত্যাচারিত হবে না। আমায় ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সাম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বহুতান ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াত, 115 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ এমন আছে যারা নিজেরা অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায়, একটা ভালো মানুষের মাথার উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। আমার মনে হয় এই আয়াতটা না বলাই ভালো ছিল। এই এলাকায় সব নেই, সব কোষ্টি আয়াত, কিচ্ছু জানে না, 50টা মামলা তার নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলছেন মানে, ওরা তো মনে করছে যে না, এটা সুবহানাল্লাহ বলা দরকার, এদের দোষ আছে, তাই এদের নামে 50টা মামলা। অনেক পীর এদেশে এখন ফতোয়া দিচ্ছে না, এই কথা বলে না কেন? অনেক পীর এখন ফতোয়া দিচ্ছে না, যে মনে করলাম যে মাইটার খেয়ে মনে হয় ভালো হয়ে যাবে। শয়তান মনে হয় এত নিকৃষ্ট কথা বলে না, কথাবার্তা তো একটা হিসাব করে বলার দরকার ছিল। আমার তো মাঝে মাঝে মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতে,
আর নবী যদি এভাবে অত্যাচারিত হতেন দুনিয়ায় কাফের মুশরিকদের হাতে, ও শয়তান মনে হয় নবীর বিরুদ্ধেও ফতোয়া দিত, নিজে অন্যায় করার পরে যদি কারো উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। আল্লাহ তাআলা বলেন ফাকা দেহতামালা বহতানা ওয়া ইসমাম মুবিনা, সে যেন স্পষ্ট পাপের বোঝা মাথায় করে ঘুরে বেড়াচ্ছে, দেখা যায় না তাই আল্লাহর নাম সাত্তার, এই কারণে আপনার গোনাগুলো আল্লাহ গোপন করে রেখেছে, না তো আপনি যা করেন ওটা যদি মাথার উপরে চাপিয়ে দিত রাস্তায় আসতে পারতেন না। আল্লাহর দিকে ফিরে আসতে হলে জুলুম করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, বেপর্দায় চলা যাবে, এর নাম আল্লাহর দিকে ফিরে আসা। দুই নম্বরে ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, আল্লাহর বিধান যখন যেটা পাবে আর কারো দিকে না, আমি আত্মসমর্পণ করে ফেললাম, এটা কখন করবে? এই দুইটা শর্ত, মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন আর তোকে সাহায্য করা হবে না। আপনারা সবাই জানেন মানুষকে সাহায্য করা হবে না কোন সময়? মরণের সময়। কোন সময়? আর মরণ আসবে তো 71 সালে, কখন বলেন? কোন গ্যারান্টি আছে? সুতরাং আপনাকে ফিরে আসা লাগবে, আত্মসমর্পণ করা লাগবে, কখন? এখন। কখন? এর নাম তাওবা। আপনি মাফ পেতে চান, এক্ষুনি চেষ্টা করে ফিরে আসেন, কারণ আপনার কোনো গ্যারান্টি নেই, আপনি বসে আছেন দাঁড়াতেও পারবেন না, কথা বলেন না কেন? এরকম মন নিয়ে যারা ফিরে আসবে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করবে, তার বাস্তব বুখারী শরীফের যে সে ডাকাতের কথা, 99টা হত্যা করেছিল লোকটা, কত? 1 গ্রাম হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আপনি তো নামাজ কালাম পড়েন, আমি 99টা মানুষ হত্যা করেছি, আমার কি মাফ হবে? ও কোরআন হাদিস তেমন বুঝতো না, একবারে রাগ করে ফতোয়া দিয়েছে তুই জাহান্নামে। অবশ্য জাহান্নামে যদি যাওয়াই লাগে তা আপনারে বাঁচিয়ে রেখে লাভ কি? আপনার রান ফেলে দিল, ওরে দিয়ে 100 সেঞ্চুরি, চিন্তা করছে একটা ভালো মানুষ মেরে ফেললাম কি করি? লোকের কাছে জিজ্ঞাসা করে একটা আলেমের কাছে গিয়েছে, আলেম বলেছে না তোমার মাফ হবে, তুমি যদি মন থেকে তাওবায়ে নাসুহা করো, তাওবায়ে নাসুহা করো। আজ বাংলাদেশে অনেক আলেম এখন বলছে তাওবায়ে নাসুহা মানে নসুহা নামে একটা লোক ছিল ওর মতো তওবা করো, এ কি পাগল! এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো তাওবায়ে নাসুহা মানে একনিষ্ঠ ভাবে জীবনে আমি আর এরকম কাজ করব না, এর নাম তাওবায়ে নাসুহা। আরো মানুষকে বোঝাচ্ছে নসুহা নামে একটা লোক ছিল ওই রকম তওবা করো, আর মানুষ শোনে আর কানাকানি দেয়। নাসুহা নামে একটা লোক ছিল এরকম কোন কথা কোরআন হাদিসে নেই, ওই ভণ্ডরা সব বানিয়েছে। তাওবায়ে নাসুহা মানে কি? একনিষ্ঠ ভাবে তওবা করা, জীবনে আর এরকম কাজ করব না, ফিরে আসা, ওই কাজের স্বীকৃতি দেওয়া যে হ্যাঁ আমি পাপ করেছি, অনুতপ্ত হওয়া, এর নাম কি? তাওবায়ে নাসুহার শর্ত আমি তিনটা পেয়েছি। 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে অপরাধের, যে হ্যাঁ আমি এই গুণাটা করেছি, কথা বুঝেছেন না? আপনি বোঝেননি, আপনি বোঝেননি, আমি এবার বলছি দেখেন আপনি বোঝেননি। আপনি যার কাছে অপরাধ করবেন স্বীকার করবেন তার কাছে। তাওবায়ে নাসুহার ব্যাখ্যার প্রথম নম্বর অর্থ এই, আপনি অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন, আপনি অপরাধ করেছেন আমারে আমি এক ঘুষি দিয়ে আমার দাঁত ফেলে দিলেন আর কাবা শরীফে গিলাফ ধরে আপনি কাঁদতেছেন, মাফ হবে না? আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, করেছেন আমার কাছে, কথা বুঝতেছেন? তাহলে অপরাধ যার কাছে স্বীকার করবেন, এই এই তওবা বাংলাদেশে আছে নেই? মারে একজনকে স্বীকার করা আরেকজনের কাছে হবে না, আপনার অপরাধ যার কাছে স্বীকার হবে তার কাছে। 2 নম্বরে অনুতপ্ত হওয়া লাগবে, না আমি ভুল করে ফেলেছি। 3 নম্বরে আমি জীবনে আর এই কাজ করব না, ফিরে আসলাম, এর নাম তাওবায়ে নাসুহা। এর নাম এই তাওবা তো এখন বাংলাদেশে 180 মাইল বেগে চলছে নাকি? নেই চামড়ার মুখ পেয়েছে আর ওই আস্তাক ফিরুল্লাহ পেয়েছে সহজ, বলি দাস আস্তাক ফিরুল্লাহ রব, সকালে তওবা করে বিকালে যাবার ওই কাজ করে। আলেম বলছে তুমি তওবায়ে নাসুহা করো সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে, তওবায়ে নাসুহার সব নিয়ম কানুন জেনে তওবা করে বাড়িতে আসতেছে, আল্লাহর ইশারা ইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল এসে জানটা কবজ করে নিয়েছে,
ও যখন মারা যাচ্ছিল তখন হাসড় দিয়ে একটু ওই আলেমের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিল। ফেরেশতা এসেছে জান্নাত আর জাহান্নামের, এসে ডাক দিয়ে বলে আমরা নিয়ে যাব, বলে না আমরা জান্নাত থেকে এসেছি আমরা নিয়ে যাব। কারণ এই লোকটা তাওবা করেছে, কি করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন ওর লাশ থেকে আলেমের বাড়ি আর নিজের বাড়ি একটা মাপ দাও, আলেমের বাড়ির দূরত্ব যদি কম হয় আমি আল্লাহ তার তওবার হিসাবে মাফ করে দেব। জমিনের দূরত্ব যদিও আলেমের বাড়ির দিকে বেশি ছিল, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমার কাছে ক্ষমা চেয়েছে।